নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা কিছুদিন আগেই একটি চন্দ্রগ্রহণ এবং তার সাথে সাথে কিছু তার কিছুদিন পরেই একটি সূর্যগ্রহণও হয়ে গেছে তো আমরা সূর্যগ্রহণটি কিন্তু লাইভ আমাদের চ্যানেল থেকে দেখিয়েছিলাম এবং আপনারা কিন্তু অনেকজন দেখেওছেন তার সাথে সাথে এবার আপডেট বেরিয়ে আসছে পরবর্তী চন্দ্রগ্রহণ কবে নাগাদ হবে সেটি কিন্তু একটি বিরল ঘটনা তো আগামী পাঁচই জুলাই আরও এক বিরল ঘটনার সাক্ষী থাকবে বিশ্বের মানুষ তো এই আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সুতরাং আপনি যদি জানতে চান পুরো খবরটি বা আপডেটটি তাহলে কিন্তু ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন দু হাজার সালে মানুষজন করোনা মহামারী নিয়ে কার্যত বিপর্যস্ত তার মধ্যেই এই বছরে দুটি চন্দ্রগ্রহণ দেখতে চলেছেন সাধারণ মানুষ ইতিমধ্যেই বছরের বিরল সূর্যগ্রহণ দেখেছেন সাধারণ মানুষজন একেবারে রিং অফ ফায়ার দেখেছেন মানুষজন আরও একটি বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছেন দেশের মানুষ আগামী পাঁচই জুলাই চন্দ্রগ্রহণ দেখার সাক্ষী থাকতে চলেছেন সাধারণ মানুষ তো বন্ধুরা পরবর্তী যে চন্দ্রগ্রহণ হবে সেটা কিন্তু আগামী পাঁচই জুলাই হতে চলেছে তবে এই গ্রহণ বিশ্বের কিন্তু সব দেশ থেকে দেখা যাবে না বলে জানাচ্ছেন প্রকাশিত সংবাদ জানাচ্ছে যে এই গ্রহণ দেখা যাবে আমেরিকার উত্তর এবং দক্ষিণ অংশ থেকে ভারত থেকে এই গ্রহণ কিন্তু দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে যদিও কিন্তু এ বিষয়ে সংবাদ মাধ্যমে তেমন কিছুই বিশেষ জানানো হয়নি তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই গ্রহণ কিন্তু এক বিরল গ্রহণ কারণ এটি উপছায়া গ্রহণ হিন্দু শাস্ত্র মতে বলা হচ্ছে গ্রহণ খালি চোখে দেখা সম্ভব নয় আর উপছায়া গ্রহণের সময়ে চাঁদ সূর্য এবং পৃথিবী সরাসরি এক সরল রেখাতে চলে আসে এই সময়ে চাঁদের আলো কিছুটা হলেও অন্য দিনের থেকে কম হয় এই গ্রহণে চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে আসে আর তার ফলে এই গ্রহণ হয়ে থাকে এই গ্রহণে চাঁদের উপরে সূর্যের আলো পড়তে বাধা দেয় পৃথিবী আপাতত জানা গিয়েছে এই গ্রহণ স্থায়ী হবে দু ঘন্টা তেতাল্লিশ মিনিটের একটু বেশি আর পুরাণের সঙ্গে এই চন্দ্রগ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ রয়েছে পুরাণ মতে ভগবান বিষ্ণুর কূর্ম অবতার এবং সমুদ্র মন্থনের সঙ্গে এই চন্দ্রগ্রহণে যোগ রয়েছে অমৃতের সন্ধানে দেবতারা এবং অসুর যখন এই মন্থন করছিল এই সময় এই চন্দ্রগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছিল বন্ধুরা তবে তাই নয় চন্দ্রগ্রহণের সঙ্গে যোগ রয়েছে জ্যোতির্বিজ্ঞানেরও গ্রহণের সময়ে একাধিক কুসংস্কার রয়েছে মানুষের মধ্যে যেমন কিছু খাওয়া চলবে না বা এই সমস্ত বিভিন্ন যে কুসংস্কার রয়েছে গ্রহণের সময় একাধিক কুসংস্কার কিন্তু আপনারাও অনেকে মেনে চলেন হয়তো গ্রহণ চলাকালীন অনেক মানুষ বিশ্বাস করেন এই সময় উপোস করে থাকাই ভালো কিন্তু তার কোনো বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই কোনো যুক্তি গবেষকরাও কিন্তু পাননি এখনও পর্যন্ত তো বন্ধুরা আপনিও যদি চান পরবর্তী চন্দ্রগ্রহণ দেখতে তবে কিন্তু পাঁচই জুলাই আপনি ওয়েট করতে পারেন এটা ভারত থেকে দেখা যেতেও পারে আবার নাও যেতে পারে এটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি ব্যাপারটা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটাও কিন্তু পাশে প্রেস করে দেবেন বন্ধুরা